আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমিও আছি আপনাদের সাথে। বর্তমানে পেঁয়াজের বাজারে প্রচুর পরিমাণে দাম কমে গিয়েছে, জনস্বার্থে সকলে আজকের ভিডিওটা শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কারণ বাজারে প্রত্যেকটা আড়তেই প্রচুর পরিমাণে পেঁয়াজ রয়েছে। গত কয়েকদিন আগেও এই আড়তগুলো পেঁয়াজ শূন্য ছিল, আলহামদুলিল্লাহ বর্তমানে সবগুলো আড়তে সেই পুরনো যৌবন ফিরে পেয়েছে। দেখতে পাচ্ছেন এই আড়তে হালি পেঁয়াজ দিয়ে কানায় কানায় পূর্ণ, পাবনা তারপর ফরিদপুর সহ ভিন্ন ভিন্ন জেলার পেঁয়াজ রয়েছে বর্তমানে ঢাকা কারণ বাজারে। কিন্তু বর্তমানে বাজারে কোনো ধরনের ইন্ডিয়ান পেঁয়াজ নেই। গত কয়েকদিন আগের ভিডিওতেও আপনারা দেখেছেন যে ইন্ডিয়ান ব্ল্যাকে আসা কিছু পেঁয়াজ বাজারে ছিল, কিন্তু আজকের বাজারে আমি সেটাও দেখতে পাই নাই। আজকের বাজার দেশি পেঁয়াজ দিয়ে কানায় কানায় পূর্ণ, জনস্বার্থে সকলে আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের বাজারে আমরা দেখবো যে কতটুকু দাম কমেছে, পার কেজিতে অনেক দাম কমেছে। দেখি আমরা কয়েকজন ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলি। দেখি এদিকে এক ভাই রয়েছে, আজকে কত করে উনি পেঁয়াজ বিক্রি করছে। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার কাছে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে, পেঁয়াজের দাম ধরে কি অবস্থা, বাড়ছে না কমছে? আগের তুলনায় কমছে, অনেক অনেক কি বলেন, অনেক কমছে, অনেকই তো কমছে। আচ্ছা তো ভাই, এই যে আপনার কাছে দেখতে পাচ্ছি যে দেশি হালি পেঁয়াজ আছে, এটা কোন জায়গার পেঁয়াজ ভাই? ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজ। আচ্ছা তো আজকে ঢাকা কারণ বাজার আপনি বস্তা কেটে ফরিদপুরের পেঁয়াজটা কত করে বিক্রি করছেন? বস্তা কেটে 75-76 টাকা। 75-76 টাকা কি বলেন, এত কমে গেছে? এই পেঁয়াজ তো গত কয়েকদিন আগে আপনি তো বিক্রি করছেন 95-100 টাকা করে, হঠাৎ করে এত কমছে কেন? বাজারে আমদানি কম না বেশি? আমদানি বেশি, এই জন্যই দাম কমছে, নাকি পেঁয়াজ বেশি উঠছে এই জন্য দাম? আমদানি বাড়ছে, চাহিদা কমছে। 2-3 দিন আগে চাহিদা বেশি ছিল, এখন ওই তুলনায় অনেক চাহিদা কমছে। আচ্ছা ওই দামটা বাড়ার কারণ কি চাহিদা ছিল? কি বলেন, রমজানের চাহিদার সময় মানুষ যতটা কম প্রফিট করবো তত, আমি মনে করি এটা স্বভাবের কাজ, কিন্তু দাম বেড়ে গেছে তখন এটাই তো ভাই। আচ্ছা যাই হোক, তো বর্তমানে যে বাজারে আমরা পেঁয়াজগুলো দেখতে পাই, এই পেঁয়াজগুলো কোন কোন জায়গা থেকে আসে ম্যাক্সিমাম দেশি পেঁয়াজগুলো? দেশি পেঁয়াজগুলো ফরিদপুর, পাবনা ফরিদপুর থেকে আসে। রাজশাহীতে কোন পেঁয়াজ হয়? মানিকগঞ্জ। আচ্ছা রাজশাহীটা কি এখনো আসে নাই? আসে মাঝে মাঝে, হালকা হালকা আসে। আচ্ছা তো হালি পেঁয়াজ বর্তমানে বাজারে আছে, কিন্তু আমাদের যে মুড়িকাটা এটা কি বাজারে রয়েছে নাকি একদম শেষ হয়ে গেছে? না আমাদের তো নাই, আসবে মাঝে মাঝে আসে আর কি, মানে একদম যাদের কিছকের কিছু আছে আছে আছে। ওগুলো কত করে বিক্রি হয় মুড়িকাটা? যেহেতু আজকে নিয়ে আসে না, এটা বলা যাবে না, ওটা বিক্রি হবে না। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন যে এই যে ঢাকা কারণ বাজারে ফরিদপুরের যে হালি পেঁয়াজ রয়েছে একদম ভালো সাইজের, বড় সাইজের প্রিমিয়াম পেঁয়াজ, এটা আজকের বাজারে 76 টাকা করে বিক্রি হচ্ছে। মাশাআল্লাহ অনেক কমে গিয়েছে, কেজি প্রতি 10-12 টাকা করে এই হালি পেঁয়াজে কমে গিয়েছে আজকের বাজারে। আমরা দেখতে পাচ্ছি এইদিকেও কিছু পেঁয়াজ রয়েছে। মামা এই পেঁয়াজগুলো কি মানে হালি পেঁয়াজই? ফরিদপুরে বড় পেঁয়াজ। সেলিম ভাই এই পেঁয়াজগুলো কত করে বিক্রি হচ্ছে? এগুলো একই পেঁয়াজ? একই পেঁয়াজ, এটা বাসাই করা আর কি। বাসাই করা। আচ্ছা তাহলে আমরা দেখি আসি মেহেরপুরের পেঁয়াজ আছে কার কাছে। এই যে এইদিকে দেখতে পাচ্ছি মেহেরপুরের পেঁয়াজ আছে, ভিউয়ার্স দেখুন এগুলো হচ্ছে মেহেরপুরের পেঁয়াজ। বর্তমানে মেহেরপুরের পেঁয়াজের আমদানি বাজারে অনেক কম রয়েছে, তো আজকের বাজারে এটা কত করে বিক্রি হচ্ছে আমরা দেখি। এক ভাইকে জিজ্ঞাসা করি, ভাইয়া মেহেরপুরের পেঁয়াজ আজকের বাজারে কত চলে? 100 টাকা কেজি। 100 টাকা করে কেজি চলছে এই যে মেহেরপুরের? 500 টাকা পাল্লা। 500 টাকা পাল্লা। আচ্ছা এটার দাম এই অবস্থা কেন, কমতে হচ্ছে না বাড়তেছে না? এটা বড় হয়েছে, এটা চাহিদা বেশি। চাহিদা বেশি? এটা কোন কোন জায়গায় কে খায়? আগেও যখন আমদানি অনেক ছিল এটার দাম ছিল 80 টাকা, কিন্তু তখন তখন বাজারের লাস্ট পর্যায়ের মুড়িকাটা পেঁয়াজের দাম ছিল 90-95 টাকা, আবার অনেক কিছু কিছু দিন 100 টাকাও বিক্রি হয়েছে। তো আজকের বাজারে প্রচুর পরিমাণে দেশীয় পেঁয়াজ রয়েছে, তো যে পেঁয়াজের আমদানি যত বেশি সেই পেঁয়াজের দাম তত কম থাকে। তো আরেকজন ভাইয়ের সাথে কথা বলে শুধু দামটা ওনাকে জিজ্ঞাসা করি, এটা আজকে কত করে বিক্রি করছেন ভাইয়া? 80 টাকা কেজি। 80 টাকা করে কেজি? 80 টাকা কেজি। এটা কোন জায়গার? ফরিদপুর। ফরিদপুরে। আচ্ছা পেঁয়াজের সম্ভবত কিছু কোয়ালিটি রয়েছে, একই পেঁয়াজ বা সেম রকম পেঁয়াজ দেখতে কেউ একটু বাড়তি বেছে কেউ কম বেছে, হয়তো পাবনার পেঁয়াজের দাম বেশি মানে? হ্যাঁ হ্যাঁ, ওই এলাকা ভিত্তিক ভাবে আসলে কিছু পেঁয়াজের দাম কম বেশি থাকতে পারে। আর এটা বস্তা কেটে যদি বস্তা সহকারে কিনতে যায় তাহলে এটার দাম কত পড়বে? 70-72 টাকা। ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তো ভিউয়ার্স বর্তমানে বাজারে পেঁয়াজের দাম অনেক কমতির দিকে, সামনে দিন যত আসবে হালি পেঁয়াজ যত বাজারে বেশি আমদানি হবে দাম তত কমতে থাকবে আলহামদুলিল্লাহ। বর্তমানে আপনারা দেখলেন যে
ঢাকা কারণ বাজারে এই হালি পেঁয়াজ গুলো বস্তা দরে যদি কেউ কিনে সেটা হচ্ছে আপনার 76 টাকা, তারপর হচ্ছে 75 টাকা, তারপর কিছু কিছু আছে 78 টাকা। আসলে পেঁয়াজের নানান ধরনের ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি অনুযায়ী দাম হয়ে থাকে। আর বর্তমান সময় যদি ইন্ডিয়ান পেঁয়াজটা বাজারে আমদানি হয় সরকারিভাবে, যদি এলসি হয়, তাহলে দেশি পেঁয়াজের দাম সহ সকল পেঁয়াজের দাম 55 থেকে 60 টাকা নেমে আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে বর্তমান বাজারে পেঁয়াজের দাম একদমই নিম্নগতি। জনস্বার্থে সকলে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।